করে এমন কথাগুলো বলে যেগুলো আল্লাহর শানে বেয়াদবি হয়, নবীর শানে ইসলামকে বেয়াদব বানাবার জন্য এসেছে না আদবওয়ালা বানাবার জন্য এসেছে? আল্লাহর হাবিবে মুকাররম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উম্মত বুইস্তু, আমি প্রেরিত হয়েছি, আমাকে পাঠানো হয়েছে, লে উতাম্মিমা মাকারিমাল আখলাক, মানুষের চরিত্রকে সুন্দর করার জন্য, যেটা সুন্দর চরিত্র সেটাকে পূর্ণতা দান করার জন্য। প্রবাদে আছে প্রবাদ, কেউ যদি টাকা হারিয়ে ফেলে, যদি চেহারা মলিন করে, তার বন্ধু বান্ধব তাকে বুঝ দেয়, দূর চিন্তা করিস না, হাতের ছাতা, হাতের ময়লা, আল্লাহ দিব, চিন্তা করিস না, জাকাত মনে কর বলে কিনা, টাকা হারাইলে অবশ্যই মন খারাপ হচ্ছে, কিন্তু কোন মানুষ তাকে আরো মন খারাপ হতে দেয় না, বরং তাকে বুঝ দেওয়ার চেষ্টা করে, এগুলো বলা মুসিবত খণ্ডন হওয়ার জন্য গেছে, চিন্তা করিস না, ঠিক কিনা বলেন না? তাহলে মানি 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 ফ্লস নাথিং, নাথিং ইজ লস, কেউ যদি টাকা হারিয়েছে কিছুই যায় নাই, চিন্তা নেই, কিন্তু যদি এই যে আমরা এখন বয়স্কের ভাগে পড়লাম, চাকরি থেকে রিটায়ার করলাম, এখন স্বাস্থ্যের দিক দিয়ে কি হলো, অবনতি হলো, আল্লাহ বলেছেন ওমান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালকে, আমি যার বয়স বাড়িয়ে দিয়েছি, বয়স যত বাড়বে স্বাস্থ্য তত ঘাটতি হবে, বয়স যত বাড়িব স্বাস্থ্য তত, তাইলে হেলথ ইজ লস্ট, যদি স্বাস্থ্য হারায়, স্বাস্থ্য যদি ক্ষতি হয়, সামথিং সামথিং ইজ লস্ট, কিছু ক্ষতি হয়েছে, কিন্তু যদি ক্যারেক্টার ইজ লস্ট, যদি চরিত্র গেছে, এভরিথিং, দু পয়সার দাম, তাই ইসলাম রোগা মানুষকে মোটা করার জন্য আল্লাহ দেন নাই, ইসলাম কালো মানুষকে সুন্দর করার জন্য দেন নাই, ইসলাম গরিব মানুষকে ধনী বানানোর জন্য দেন নাই, ইসলাম দিয়েছে জাহান্নামীকে জান্নাতি করার জন্য, ঠিক কিনা বলেন না? জাহান্নামীকে জান্নাতি করার জন্য, অসৎকে সৎ করার জন্য, পতিত মানুষকে উন্নতি দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন না? না হলে প্রিন্সের মতো, প্রিন্সেস রাজকুমার রাজকুমারীর মতো দেখতে লাগলেও যদি তার হাসলত ভালো হয় না, চরিত্র যদি বানানো হয়, তাকে দেখলে মানুষ
নাক ছিটকায়, ঠিক না? প্যারে হাজরি, আমি আপনাদের খেদমতে আরজ করছি, বাতিল অলওয়েজ বাতিল, বাতিল সবসময় বাতিল, বাতিলের পক্ষে ইসলাম নয়, বাতিলের বিপরীত যেটা সেটা হচ্ছে হক। কুল যা আল হক, জামাই কসন ওয়া যাহাকাল আসনা তুর আসনা জি মারবি যা আল হক ওয়া যাহাকাল বাতিল, তাহলে হকের বিপরীতে কি বাতিল? সর্বপ্রথম হক কে? 17 নম্বর পারায়, 18 নম্বর পৃষ্ঠায় যা বলেছেন একই বাক্য, 21 নম্বর পারায়, 13 নম্বর পৃষ্ঠায় সূরা লোকমান ওখানেও বলেছেন আল্লাহা হুয়াল হক, আল্লাহই হচ্ছেন হক। আল্লাহ আল্লাহ আল্লাহ, ও মা, আল্লাহ কি? কিন্তু আল্লাহকে নাগাল পাওয়া, নাগাল মানি লক্ষণের ইউয়া, ইতারা শুদ্ধ বসাত নাগাল হয় দেরি নাগাল, আর কি হই লক্ষণ আল্লাহরে লক্ষণ না সম্ভব নয়, না চোখ দিয়ে, না কান দিয়ে, না নাক দিয়ে, না হাত দিয়ে, না মুখ দিয়ে, না ব্রেন দিয়ে, কিছু দ্বারা সম্ভব নয় আল্লাহকে পাওয়া। আল্লাহই হক, সেই হক আল্লাহ আল্লাহর কাছে রেখে দেন নাই, আল্লাহ আমাদেরকে বলেছেন 11 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠায়, খড় হইলেন তোমাম 11 নম্বর ফারা 12 নম্বর পৃষ্ঠা ফারা 11 ইয়াতাযিরুনা, ইবের ক নম্বর হই দি 12 নম্বর পৃষ্ঠা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ বলেছেন হে আমার বান্দারা, আফামাই ইয়াহদি ইলাল হক আহাক্কু আন ইত্তাবা আম মান লাম ইয়াহদি লাম ইয়াহদি আম আম মান লাম ইয়াহদি ইল্লা আন ইয়াহদা, ওই ব্যক্তি ভালো যে হকের অনুসরণ করে, হকের সে ভালো নাকি ওই ব্যক্তি ভালো যাকে হক দেখায় না দিলে সে বুঝেও না? প্যারে হাজরিন, আল্লাহ হক, সেই হক আল্লাহর দরবারে আল্লাহ রেখে দেন নাই, নাজিল করেছে, অবতীর্ণ করেছেন কোথায়? 26 নম্বর পারায়, 6 নম্বর পৃষ্ঠায় সূরা মুহাম্মদ, সূরা মুহাম্মদ জি, পারা নম্বর কত? 26। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা নুজ্জিলা আলা মুহাম্মাদিন হুয়াল হক মির রাব্বিহিম, আল্লাহর নিকট থেকে যেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর অবতীর্ণ করা হয়েছে সেটাই হক।
তো দুনিয়াতে হক পাইতে হলে মদিনায় যাইতে হবে, ঠিক কিনা? মদিনাওয়ালার দরবারে ধরনা দিতে হবে। প্রিয় হাজরিন, আমার কথা আগেরটাতে চলে আসি, সেটা হলো আমরা হক মানব নাকি না হক মানব, বাতিল মানব? কোরআনের মধ্যে বাতিলের পক্ষে কোনো কথা নাই। যারা কোরআন থেকে দলিল দেয় তাদের পক্ষে না বুঝে দেয়। আমরা কাদেরকে বাতিল বলি? সর্বপ্রথম যে বাতিল দল বের হয়েছে তাদের নাম খারিজি। কি নাম? খারিজি। এরা বলেছে কেউ যদি সগীরা গুনাহ করে কাফের হয়ে যাবে। গুরু মিখ্যে গুনাহ করল, অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের কথা বলেন নাই, বরং বলেছেন ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যারা শিরিক করে ওই শিরিকের উপর থাকতে থাকতে মরে যায়, আমি তাদের গুনাহ মাফ করি না। শিরিকের থেকে কি বলেছেন? পাঁচ নম্বর পারা দ্বিতীয় পৃষ্ঠায়, ইন তাজতানিবু কাবায়েরা মা তুনহাউনা আনহু, যেগুলো কবিরা গুনাহ, বান্দারে তুমি যদি কবিরা গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখতে পারো, সগীরা গুনাহ যেগুলো আছে আমি এমনে মাফ করে দেব। কি বুঝলেন? এরা বলছিলাম খারিজি, এরা বাতিল কিনা? এদের পক্ষে কোরআনে কোনো দলিল আছে নাই? এরা বলেছে মানুষের বিচার মানি না। মানুষের বিচার তো কার বিচার? মানুষ কোরআনের বিচার। কোরআনকে যদি আপনি আপনার সামনে রিয়ালের পর এই থেকে কেয়ামত পর্যন্ত রেখে দেন, কোরআন একটু বলতো, একটু বলতো কোরআন, কেউ যদি সুদ খায় তার ব্যাপারে হুকুম কি? কোরআনের কোনো আওয়াজ আছে? কোরআনের কোনো আওয়াজ নাই। কোরআন কথা বলে না, কোরআন যারা পড়েছে তারাই কথা বলে, ঠিক কিনা? বলেন না। ও মহান আব্দুর রহিম সাহেব থেকে যদি জিজ্ঞেস করেন সুদের ব্যাপারে আল্লাহর হুকুম কি, তুমি বলবেন কেন? উনি কোরআন পড়েছেন, কোরআন কথা বলে না। কোরআনকে বলা হয় গাইরে নাতক, নো সাউন্ড, আওয়াজ নাই। আল্লাহর কালাম কওলে উরা, লেহনে নাই, আওয়াজ নাই। আল্লাহর কালামের কোন সুর নাই, টোনো নাই, কোন শব্দ নাই। কোরআনে করিমের শব্দ কাদের থেকে শুনি? যারা কোরআন পড়েছে তাদের থেকে। এখন আমি সুন্দর করে টান দিতে পারি না, হ্যাঁ, মাওলানা সাহেব সুন্দর করে টান দিতে পারে, কেন? তুই ফরহাদ তারা ওদে এখন আশো বুঝতে মানুষ জরুরি দিন কোন আরা ফিস্টিস দিতে চেন না, আর উনি সুন্দর করে টান দিন না জানে কি হ, ঠিক আছে? আমি বলতেছিলাম কোরআনের আওয়াজ কোরআন থেকে বের হয় না, ঠিক কিনা? বলেন না। তাহলে কোরআনের ফয়সালা কোরআন যারা পড়েছে সত্যভাবে, সুন্নিরা ওরাই বলবে কোরআনে করিমের ফয়সালা কি, ঠিক না? খারিজিরা বলে
ইনিল হুকমু ইল্লা লিল্লাহ পারা নম্বর 8 পৃষ্ঠা নম্বর হতব 16 বাংলা একমাত্র আল্লাহর হয়ে সালাত মানব মাওলানা আলী শের খোদা তাদেরকে অনেক বুঝালেন বুঝে না মাওলানা আলী যখন বললেন মানুষকে ফয়সালা ওয়ালা মানতে হবে তারা বলল আলী কাফের হয়ে গেছে আলী কি হয়ে গেছে আলী মুশরিক হয়ে গেছে তাদের জওয়ানদেরকে এই দিনও ফেসবুকে দেখলাম কোন এলাকার কয়েকজন যুবক তারা ঘর থেকে পালিয়ে গেছে কোথায় মানে কি একটা নাম দিয়েছে এখন নতুন করে নাম কি দিয়ে বইতো বা এই লোক নাম দিয়ে তো এদেরকে নিয়ে গেছে ব্রেইন ওয়াশ করবে এইভাবে মার ওইভাবে মার সোজা জান্নাতে যাবি যাক আমি আপনাদের খেদমতে আরজ করছিলাম এইভাবে তাদের কিছু যুবককে ব্রেইন ওয়াশ করে বুঝিয়ে দিয়েছে যে আলী মুশরিক হয়ে গেছে আলীর দ্বারা ইসলামের ক্ষতি হচ্ছে তোমাদের যে কেউ আলীকে হত্যা করতে পারলে তোমাকে যদি ধরে মেরেও ফেলে কোনো অসুবিধা নাই আলী তো সোজা জাহান্নামে যাবে তুমি সোজা জান্নাতে যাবে এজন্য মাওলানা আলী শের খোদাকে শহীদ করে দিয়েছে তার নাম শেখ আব্দুর রহমান কি নাম শেখ আব্দুর রহমান বিন মুলজিম এই ব্যক্তি মাওলানা আলী শের খোদাকে শহীদ করেছে আমরা কি তাদের ফতোয়া মানি মানবো না